সুখী মানুষের গান, সুখী মানুষের গান, সুখী মানুষের গান, সুখী মানুষের গান। বিকেলে রোদ দেখে আন মনে ভেসে চলা চিলতে আকাশ, ইট ভাঙা রাস্তাতে আল গোছে মাথা তোলা দুষ্টু ঘাস, সন্ধ্যায় আলো জ্বলা রেস্তোরা সাত সাত রঙিন দোকান, শীষ দিয়ে গান ধরে খুব হেসে ভুলে সব পিছু টান, শোনো পেতে গান, শোনো পেতে গান, সুখী মানুষের গান, সুখী মানুষের গান, সুখী মানুষের গান। মরলের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ, মরলের নানি পরীক্ষা করছে সঙ্গে তার সহযোগী, মরলের আত্মীয় হাসু ও রহিম আর মরলের বিশ্বাসী কর্মচারী রহমত ও কেয়ারটেকার কাশেম অসুখ নিয়ে কথা বলছে। রহমত, ও রহমত আলী, শুনছি, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নাড়ি দেখুক তোমার মডলের নিস্তার নাই। এমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউ মাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজার করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বর জ্বালিয়েছে, এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। আর আজেবাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান তো। কোলাহল করো না, কবিরাজ রোগীর নাড়ি পরীক্ষা করছেন। ও কবিরাজ, নাড়ি কি বলছে, মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, কবিরাজ যা বলছে মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনিব। এই নিশ্চয় মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে। আরো কঠিন কাজ, হিমালয় পাহাড় তুলে আনবো। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র তো কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না রে, আর জ্বলে গেল রে, জ্বলে গেল, আহার ভেঙে গেল, কবিরাজ আমাকে বাঁচাও। শান্ত হও, ও রহমত, মরলের মুখে শরবত ঢেলে দাও। রহমত মরলকে শরবত দিচ্ছে। ওই মরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। ভাই হাসু, এদিকে এসো ভাই, আমি তোমার সব দিয়ে দেব ভাই, আমাকে শান্তি এনে দাও ভাই। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও, আমাকে ভালো করে দাও ভাই। লোভে পাপ, পাপের মৃত্যু, আর কোনোদিন লোভ করো না। না, লোভ করব না, মানুষের উপর অত্যাচার করব না, আমাকে শান্তি এনে দাও ভাই, আমাকে শান্তি এনে দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না।
আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। আসো এদিকে আসো, আমার কথা শ্রবণ করো। মডলের প্রেম ভালো হতে পারে যদি যদি কি যদি আজ রাত্রির মধ্যে কি করতে হবে, যদি একটি ফতোয়া সংগ্রহ করতে পারো। ফতোয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মডেলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এতো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়র বাঁচবে না। আমি বাঁচবো, আমি বাঁচবো। জামা এনে দাও, হাজার টাকা বকশিস দেব। বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো। অনেক খোঁজাখুঁজির পর সুখী মানুষ না পেয়ে হাসু রহিম রহমত ও কাসেম ছোট একটি কুঁড়ে ঘরের সামনে বসে ভাবছে। কি তাজ্জব কথা, পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকে ধরি সে বলে, না ভাই, আমি সুখী মানুষ নই। আর তো সময় নাই ভাই, এখন বারোটা, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মডল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করবো? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস এই দুনিয়াতে। ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি মডলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, দৌড়তে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কি কথা বলছো, বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। তোমরা কে ভাই, কি চাও? আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নেই? না, সারা দিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনা দানা, জামা জুতো। লোকটি প্রাণ খোলা হাসি হাসছে। হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি, চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ। দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো, তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে আসো। জামা? জামা মানে জামা, এই যে আমাদের, এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো, মোড়লের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামাই নাই ভাই। মিছে কথা বলো না। মিছে বলবো কেন, আমার ঘরে কিছু নাই, সেই জন্য তো আমি সুখী মানুষ।